দুর রিজিওনাল ব্যাটের ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, আমরা কি করব সরাসরি ইভেন্টটা কমপ্লিট করব, তার জন্য ইভেন্ট সেকশনে যাব। দেন এখান থেকে দেখতে পারতেছেন ইভেন্ট রয়েছে, এখানে যাব। তারপরে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের রিজিওনাল ব্যাটেল যে ইভেন্টটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে। আপনার ফ্রিতে কিন্তু বান্ডেল পাবেন, গ্লোবাল স্কিন পাবেন, তবে এটা পারমানেন্ট পাবেন না, টেম্পোরারি কিছু সময়ের জন্য পাবেন। তো প্রথমে এখানে আমাদের কি করতে হবে, রিজিওন সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে জাস্ট বরিশাল উপর চাপ দিব, তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো রিজন রয়েছে দেখতে পারতেছেন। এখান থেকে আমরা সিলেক্ট করব রাজশাহী, আপনার যে রিজনটা আপনি ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব, দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না, যদি একবার সিলেক্ট করেন তবে অবশ্যই, আপনারা যদি সিলেক্ট করতে না চান তাহলে ক্যান্সেল করে অন্যটা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম, কনফার্ম করার সাথে সাথে দেখতে পারতেছেন আমরা কিন্তু রাজশাহী রিজনের ভিতরে ঢুকে গেছি। আর এখানে কিন্তু আমাদের লক পড়ে আছে, আর লকটা আনলক করতে হলে আমাদের 50টি পয়েন্ট কালেক্ট করতে হবে। আর এখান থেকে রিজিওন, এটা কিন্তু রিজিওন, এখানে দেখতে পারতেছেন উপরে বাম দিকে রয়েছে, এটা কিন্তু লিডার বোর্ড। রিজিওনে যে লিডার বোর্ড থাকবে সেই লিডার বোর্ড কিন্তু এখানে শো করবে। আর এখানে কিন্তু এই লকটা আনলক করতে হলে 50টি পয়েন্ট কালেক্ট করতে হবে। পয়েন্টগুলো কীভাবে কালেক্ট করবেন সেটাও বলে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পারতেছেন সোলো বলে একটা অপশন রয়েছে, সোলো এখানে দেখতে পারতেছেন, এখানে কিন্তু সোলোটা আনলক করতে হলে কিন্তু আপনাকে 50টি পয়েন্ট কালেক্ট করতে হবে। আপনারা যদি 50টি পয়েন্ট কালেক্ট করে যদি এখান থেকে চাবির উপর ক্লিক করে দেন বা লকের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু সোলোতে এটা আনলক হয়ে যাবে। এখানে সোলোতে আপনার লিডার বোর্ডটা শো করবে, সেই লিডার বোর্ডে আপনি সোলো ম্যাচে যা যা পয়েন্ট করেছেন সকল পয়েন্ট এখানে শো করে আপনি টপে থাকলে এই রিওয়ার্ডের ভিতর কিন্তু যে কোনো একটা রিওয়ার্ড পেয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেমঘর। এই ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% বিশ্বের সাথে অল্প টাকায় ডায়মন্ড ওয়াপ দিয়ে আসতেছে। তো ওনাদের সাথে কথা বলতে মেসেঞ্জার আইকনে ক্লিক করুন, ওয়েবসাইটটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখতে পারতেছেন প্রাইস বলে একটা অপশন রয়েছে, সেখানে প্রাইসের অপশনে গেলে আপনারা এখানে দেখতে পারবেন এই প্রাইসটা কিন্তু প্রথমে যে বান্ডেলটা দিচ্ছে এই বান্ডেলটা কিন্তু আপনারা এখন ক্লেম করতে পারবেন না। আপনারা যদি স্কোর করেন, টপ স্কোরের মধ্যে যদি থাকেন রিজনের ভিতরে, তাহলে কিন্তু আপনারা এই বান্ডেলটা ক্লেম করতে পারবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পারতেছেন 30 দিনের জন্য বান্ডেলটা দিবে, তারপর এখানে ওয়েপন রয়্যাল ভাউচার, তারপরে আপনারা এখান থেকে পাবেন গোল্ড রয়্যাল ভাউচার, তারপর গান ক্রেট বক্স, এখানে টপ 4 থাকলে, তারপর টপ 8 থাকলে এগুলো পাবেন। তারপর টপ 1% মধ্যে যদি আপনার সোলোতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে গ্লোবাল স্কিনটা 30 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। তারপরে টপ 10% মধ্যে থাকলে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে গান ক্রেট বক্স, তারপরে 50% মধ্যে থাকলে আর গান ক্রেট, তারপরে আদার কিছু রিওয়ার্ড পাবেন আপনারা এখান থেকে। আর এখান থেকে চ্যাম্পিয়ন ক্লিক করলে এখানে দেখতে পারবেন কোন কোন রিজনে চ্যাম্পিয়ন হচ্ছে, সেগুলো কিন্তু এখানে শো করবে। এখনও কিন্তু উইনারের রেজাল্ট মনে হয় দেওয়া হয়নি, যেহেতু আজকে ইভেন্টটা স্টার্ট হলো। তো আমরা এখান থেকে রিজনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের যে পয়েন্টগুলো কালেক্ট করতে হবে সেই পয়েন্টগুলো কালেক্ট করার এখানে কিন্তু অপশন দিছে। এখানে যদি আপনারা কিল করেন তাহলে কিন্তু 1 পয়েন্ট করে পাবেন, আর আপনারা বিআর সিএস এগুলো থেকে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তারপর সিএসএ বুয়ার নিলে দেখতে পারতেছেন 2 পয়েন্ট পাবেন, তারপর বিআরে টপ 3 করলে 3 পয়েন্ট পাবেন, তারপর বিআর র্যাঙ্কে বুয়ার নিলে আপনারা কিন্তু 3 পয়েন্ট পাবেন, সেটা ব্যাটল রয়্যাল হোক বা বিআর র্যাঙ্ক হোক অথবা সিএস হোক কিংবা ক্লাস স্কোয়াড হোক, আপনারা যে কোনো ম্যাচে যদি কিল করেন, তারপরে যদি বুয়া করেন, তারপরে যদি আপনারা টপ 3 করেন অথবা বুয়া করেন বিআর র্যাঙ্কে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এভাবে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে করতে আপনাদের 50 পয়েন্ট কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে চাবিগুলো আনলক করে আপনারা এখানে কিন্তু লিডার বোর্ড চেক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।